গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা নাস্তার পরে তো এরকম চা লাগেই মাঝে মাঝে কিন্তু আমি মশলা চাটাও বাসায় করে থাকি মশলা চাটা যেভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম পানিটা যখন বলক উঠে আসবে এখানে আদা দিয়ে দিলাম এই আদাটা আমি ছেঁচে দিয়েছি দুটা এলাচের মুখ ফেটে এর মধ্যে দিয়ে দিলাম দুটা লং এখন কিন্তু চা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আর পানিটাও শুকিয়ে গেছে অনেকটা এখন আমি এখানে এক টেবিল চামচ চা পাতা দিয়ে দিব আর চা পাতা কিন্তু দুধের মধ্যে ভালো ফুটে না চা পাতার আসল রঙটা আর ফ্লেভার কিন্তু পানিতেই বের হয় পানিতেই যখন দেখবেন চায়ের সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি এখন মাঝে মাঝে নেড়ে নেড়েছিঁড়ে চাটা ফুটাতে হবে আর চায়ের উপর যেন কোনো স্বর না জমে এজন্য কিন্তু মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে চায়ে যখন সুন্দর একটা রঙ চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবে যখন চাটা এক কাপ পরিমাণ হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল মশলা চা নাস্তার পরে এরকম এক কাপ চা না হলে নাস্তাটাই যেন অসম্পূর্ণ থেকে যায় যারা চা খেতে পছন্দ করেন তারা মাঝে মাঝে কিন্তু এই মশলা চাটা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে আশা করছি আজকে এই চায়ের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ